আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ডক্টর জার আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আরং আর্থের মেহেদি হেয়ার প্যাকটাকে আমরা ইউজ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের চুলটাকে ড্রাই না করে আমরা এই প্যাকটা ইউজ করতে পারি আরং আর্থের সমস্ত হেয়ার প্যাক এবং ওদের মোটামুটি সমস্ত প্রোডাক্টের রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আরঙ অর্থের হেয়ার প্যাকগুলো যখন আমি রিভিউ করেছিলাম সেখানে আমি নিজেই বলেছিলাম যে মেহেদি হেয়ার প্যাকটা ইউজ করার পর চুল অনেকটা আনম্যানেজেবল হয়ে যায় ড্রাই হয়ে যায় কুস্কো হয়ে যায় মানে চুলে এটা দেওয়ার পরে ভালো লাগেনি আমার এরপরে আমি শুরু করি যে কীভাবে এই প্যাকটা ইউজ করলে আমাদের চুল আর ড্রাই হবে না বরং ইনশাআল্লাহ অনেক বেশি সফট হয়ে যাবে কেননা এই প্যাকটা আমরা খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছি এবং এই প্যাকটাকে যদি আমরা ইউজ করতে পারি প্রপার ওয়েতে তাহলে কিন্তু আমরা অনেক সুন্দর চুলও পেয়ে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা না দুইটা না তিনটা ওয়ে দেখাবো যে তিনটা ওয়েতে আপনারা যদি এই প্যাকটা ইউজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার চুল আর ড্রাই হবে না উল্টো অনেক বেশি সফট হয়ে যাবে সত্যি কথা বলতে আমি যখন আজকের দেখানো পদ্ধতিগুলোতে এই হেয়ার প্যাকটা ইউজ করেছিলাম তখন কিন্তু আমি আমার চুল বেঁধে রাখতে পারছিলাম না এতটা সফট হয়ে গিয়েছিল ইনশাল্লাহ আপনাদেরও তাই হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেননা আমি একদম শেষে কিছু জরুরি কথা বলে দিব তার আগে আমি আপনাদেরকে তিনটা অপশন দেখিয়ে দিই যেভাবে কিনা আপনারা এই প্যাকটা ইউজ করতে পারবেন এবং আপনার জন্য সহজ এবং আপনার চুলের সাথে সুইটেবল যে কোনো একটা অপশনই আপনি চুজ করে নিতে পারেন তো চলুন আর দেরি না করে এখন শুরু করে দিচ্ছি আমার মেন ভিডিও আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি আজকে আমি এই প্যাকটা দিয়ে যে তিনটা পদ্ধতি দেখাবো এই প্যাকটা ইউজ করার সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমি চুলটাকে কন্ডিশন করার জন্যই দেখাচ্ছি চুলটা রঙ করার জন্য কিন্তু আমি দেখাচ্ছি না তাই আপনারা যদি চুল রঙ করার কথা চিন্তা করে থাকেন তাহলে প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আপনারা এই প্যাকটা ইউজ করতে পারেন আর যদি আপনারা চুলটাকে কন্ডিশন করার জন্য এই প্যাকটা ইউজ করতে চান তাহলে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ইউজ করলেই হবে কিন্তু একটা জিনিস আমি আগে বলে দিই প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে আপনারা জিনিসটাকে রেডি করার পর এক ঘন্টার মতো রেখে দিবেন এরপরে আপনি আপনার চুলে ইউজ করবেন এবং আপনার চুলে এটা লাগানোর পরে এক ঘন্টার মতো জিনিসটা রাখবেন এরপর আপনি শ্যাম্পু দিয়ে ভালো মতো ধুয়ে ফেলবেন এবং বাকি কথা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি তো চলুন আগে দেখে আসি কিভাবে আমরা এই প্যাকগুলো রেডি করতে পারি এখানে আমরা একটা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটাকে আমরা কুসুম সহই ফিটে নিয়েছি আপনার যদি এক্সট্রিম অয়েলি হেয়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা কুসুমটাকে বাদ দিয়ে শুধু সাদা অংশটাও এখানে ব্যবহার করতে পারেন এছাড়া আমি সবাইকে বলবো কুসুম সহই এই প্যাকটা ইউজ করে দেখতে এর মধ্যে আমি এক চামচের মতো অ্যালোভেরা জেল এবং এক চামচের মতো লেবুর রস মিশিয়ে নিচ্ছি এবং এটাকে একটু মেশানোর পরেই আমরা এর মধ্যে প্যাকটাকে অ্যাড করে দেবো এখন আমরা এর মধ্যে আরঙার্থের মেহেদি হেয়ার প্যাকটাকে অ্যাড করে নিব। আমি এখানে চার চামচের মতো প্যাকটা নিচ্ছি আমার চুল মশাল্লা একটু লম্বা তাই আমি এখানে প্যাকটা একটু বেশি নিচ্ছি আপনারা আপনাদের চুল যতটুকু লম্বা সেটা বুঝে আপনারা এখানে প্যাকটা রেডি করে নেবেন এবং এটাকে আপনার একটু ধৈর্যের সাথে মিশিয়ে নিতে হবে এবং প্যাকটা যখন মেশাবেন তখন অল্প অল্প করে আপনারা পানি অ্যাড করবেন এবং প্রয়োজন মতো পানির পরিমাণটা বাড়িয়ে আপনারা প্যাকটা রেডি করে নেবেন একেবারে বেশি পানি আপনারা এখানে দিয়ে দেবেন না আপনারা অল্প অল্প করে পানি দিতে থাকবেন এবং প্যাকটা আপনারা নেড়ে নেড়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্যাকটা এখানে আমাদের রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকটার থিকনেসটা কেমন হবে এবং এই প্যাকটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটাকে এক ঘন্টার জন্য রেখে দিবেন এবং এরপর কিন্তু আপনারা এটাকে চুলে লাগাবেন এবং চুলে লাগানোর পরেও কিন্তু আপনারা এক ঘন্টা প্যাকটাকে আপনার চুলে রাখবেন তারপরে আপনি চুলটা ওয়াশ করে ফেলবেন এখানে আমি তিন থেকে চার চামচের মতো টক দই নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি একটু পানি দিয়ে ভালোভাবে আগে ফিটে নিয়েছিলাম এর মধ্যে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আপনারা এইভাবে যখন প্যাকটা ইউজ করবেন তখন অবশ্যই অলিভ অয়েল এর মধ্যে অ্যাড করবেন এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো মধু এই প্যাকটার মেন ইনগ্রিডিয়েন্টসই কিন্তু হচ্ছে এই তিনটা উপাদান এই তিনটা উপাদান কিন্তু আপনার চুল সফট করতে এবং স্মুথ করতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে এবং আপনার চুলে কিন্তু অনেক সুন্দর একটা শাইনও নিয়ে আসবে তাই এই তিনটা ইনগ্রিডিয়েন্টস থেকে আপনি একটাও চেষ্টা করবেন যেন বাদ না পড়ে এর মধ্যে আমি এখন আর্থের মেহেদি হেয়ার প্যাকটা অ্যাড করে নিচ্ছি এবং এটাকে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব এবং মেশানোর সময় যখন আমার প্রয়োজন হবে প্রয়োজন বোঝে আমি এর মধ্যে পানি মিশিয়ে প্যাকটাকে আমি সম্পূর্ণ রেডি করে ফেলব ভালোভাবে নাড়ার পর আমাদের এই প্যাকটা রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকটা এখানে রেডি হয়ে গিয়েছে এটাকে এক ঘন্টা রেখে দেওয়ার পর আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করে আবার চুলে এক ঘন্টা রেখে দেব এখানে আমরা অ্যালোভেরার একটা পাতা নিয়ে নিয়েছি এবং সেটার একটা অংশ আমরা কেটে নিয়ে সেটাকে আমরা এখন দুই ভাগ করে নিয়েছি এবং এখন আমরা এখান থেকে এটার জেলটাকে আলাদা করে নিচ্ছি এই পদ্ধতিটার জন্য আপনাকে এরকম র অ্যালোভেরার পাতাটা থেকেই জেলটা আলাদা করে নিতে হবে এক্ষেত্রে কিন্তু বাজার থেকে যে আমরা অ্যালোভেরা জেল যেটা পাই সেটা কিন্তু ইউজ করলে কিন্তু আপনার কার্যকারিতা ভালো পাবেন না এভাবে আপনারা চামচ দিয়ে জেলটাকে আলাদা করে নেওয়ার পর এরপর সে জেলটাকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব এবং ব্লেন্ড করার পর এর মধ্যে আমি একটা চামচের মতো আদার রস অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আদার রসটা অ্যাড করা অনেক বেশি জরুরি কারণ আদার রসটা কিন্তু আমাদের চুল সফট করতে অনেক বেশি সাহায্য করে এবং এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি আরঙার্থের মেহেদি হেয়ার প্যাকটা আমার এখানে মেহেদিহার প্যাকটা একদম অল্প একটু ছিল তাই আমি সম্পূর্ণটাই একদম ঢেলে নিয়ে নিচ্ছি এই প্যাকটাকে রেডি করার জন্য এই প্যাকটা মিক্স করার সময় কিন্তু আপনাকে বেশ ধৈর্যের পরিমাণ দিতে হবে কারণ এই প্যাকটা যখন আপনি রেডি করবেন তখন দেখবেন যে প্যাকটা কেমন যেন দলা দলা পাকিয়ে যাচ্ছে এবং সেজন্য কিন্তু আপনাকে অল্প অল্প করে এর মধ্যে পানি মিশাতে হবে এবং ভালো মতো প্যাকটা মিশায় নিতে হবে এবং অল্প করে পানি দিবেন এবং আপনি প্যাকটা মিশাতে থাকবেন একবারে বেশি পানি দিলে কিন্তু আপনার জন্য প্যাকটা রেডি করা একটু কষ্টকর হয়ে যাবে তাই অল্প অল্প পানি দিবেন এবং ভালোভাবে নেড়ে নেড়ে জিনিসটাকে আপনি রেডি করতে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনার প্রয়োজন মতো স্মুথ প্যাকটা আপনি যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত অল্প করে করে পানি অ্যাড করতে থাকবেন এবং ভালোভাবে চেপে চেপে জিনিসটাকে মিক্স করতে থাকবেন এখানে আমার প্যাকটা রেডি হয়ে গিয়েছে আপনারা থিকনেসটা দেখতে পারছেন এটাকে এখন এক ঘন্টা রেখে দিয়ে এরপরে আমরা চুলে অ্যাপ্লাই করব তো আমাদের তিনটা পদ্ধতি দেখে আসা শেষ এবং আমি আপনাদেরকে বলে দিই যে এই তিনটা পদ্ধতি বের করতে করতে আমার কিন্তু এই প্যাকেটটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে যেটা কিনা আপনারা দেখতে পেলেন যে আমি সম্পূর্ণ প্যাকেট থেকে সবটাই ঢেলে দিয়েছিলাম তো এই তিনটা পদ্ধতিতে আপনারা এই প্যাকটাকে চাইলে ব্যবহার করতে পারেন অনেকের অ্যালোভেরা জল স্যুট করে না সে কারণে কিন্তু আমি বাকি দুটো অপশন ভালোভাবে দেখিয়ে দিয়েছি এখন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে কোন পদ্ধতিতে ইউজ করার পর আমার কাছে বেশি ভালো লেগেছিল। তাহলে আমি বলবো আমি যখন প্যাকটার সাথে ডিম মিশিয়েছিলাম সেই প্যাকটা আমার কাছে অসাধারণ লেগেছিল বাকিগুলো খারাপ না বাকিগুলো দিলেও আপনার চুল অনেক সফট হবে কিন্তু কম্পারেটিভলি আমার কাছে প্রথম অপশনটা অনেক বেশি ভালো লেগেছিল। এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই যেটা কিনা আপনাদের জানা অনেক বেশি জরুরি আমরা যখনই কোনো হেয়ার প্যাক ইউজ করি আমরা ভাবি যে এই হেয়ার প্যাকটার জন্যই মনে হয় আমার চুলটা অনেক বেশি সফট হয়ে যাবে হ্যাঁ চুল আমাদের অনেক বেশি সফট হয়ে যাবে কিন্তু আমরা যখন হেয়ার প্যাক ইউজ করি তখনও কিন্তু আমাদেরকে শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ভালোভাবে ইউজ করতে হবে আপনি যদি প্যাক লাগানোর পর চিন্তা করেন যেহেতু আমি প্যাক লাগিয়েছি তাই শ্যাম্পু করার পর আমার কন্ডিশনার না লাগালেও চলবে তাহলে সেখানেই কিন্তু আপনি ভুল করে ফেলছেন আপনাকে অবশ্যই হেয়ার প্যাক লাগানোর পরে কিংবা যে কোনো আপনি হেয়ার স্পা করার পরে হেয়ার মাস্ক লাগানোর পরে আপনি যখন শ্যাম্পু করবেন অবশ্যই 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 আপনি কন্ডিশনার ইউজ করবেন এরপরে দেখবেন চুলটা আপনার কত বেশি সুন্দর হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আমরা এই প্যাকটাকে ইউজ করতে পারি এবং সেটা আমাদের চুলটাকে ড্রাই করবে না বরং অনেক বেশি সফট এবং স্মুথ করে দিবে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আমার চ্যানেলে স্কিন কেয়ার এবং হেয়ারকার সম্পর্কে অনেক ভিডিও দিয়ে থাকি এবং আমি প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি একই সাথে আমি হিজাবের টিউটোরিয়ালও দিয়ে থাকি আপনি চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক গ্রুপেও ফলো করতে পারেন সেখানেও কিন্তু আমি অনেক ছোট ছোট স্কিন কেয়ার টিপস দিয়ে থাকি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ